নমস্কার, আমি সৌমি। আপনারা দেখছেন নিজাম টাইমস। বিস্তারিত খবর যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। ময়েস তলার এক জাপানি কোম্পানি পাশে দাঁড়ালো অক্সিজেন তৈরির জন্য। স্বামীকে খুন করে আত্মসমর্পণ করল স্ত্রী, ঘটনাটি ঘটেছে বসিরহাটে। পাথর দিয়ে থেতলে নিজের স্বামীকে খুন করে দুই সন্তান সহ থানায় আত্মসমর্পণ করল স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাটের সোলালানা ইটভাটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বসিরহাটে সোলাদানা ইটভাটার এলাকার স্ত্রীর হাতে খুন হয়ে গেলেন এক যুবক। বছর ২২ আকলিমা বিবি নোড়া দিয়ে থেতলে খুন করলেন তার স্বামী বছর ২৭ জাকির হোসেনকে। দুজনেই পেশায় ইটভাটার শ্রমিক, কর্মসূত্রে ইটভাটাতেই একটি ঘরে থাকতেন তারা। সোমবার দুপুরে ভাটায় লোকজন বেশি না থাকায় অক্লিমা জাকিরকে নোড়া দিয়ে এলোপাথারি মাথায় আঘাত করে বলে একটি সূত্রের খবর। অভিযুক্ত রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যেই জাকিরকে ফেলে পালিয়ে যায় স্ত্রী অক্লিমা। আক্রান্ত যুবকের গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় জাকিরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আকলিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সকলেই। ওরা কাজ করতো দুজনা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি ঝামেলা হয়েছে আমরা তো জানি না, আমরা বাড়ি ছিলাম। এবার আমরা ইফতারের সময় ইফতার করতে যাচ্ছি, তখন ভাটার থেকে দুটো লোক এসেছে, এসে বলছে কি না যে জাকিরের ভীষণ অবস্থা খারাপ, ওর বউ মেরেছে, নোড়া দিয়ে মাথায় মেরেছে, মুখে মেরেছে, গালে দাঁত নেই একটাও, চোখ একটা বাড়িয়ে গিয়েছে, আর গায়ে সমস্ত গায়ে কপিয়েছে, অবস্থা ভীষণ খারাপ। এখন বদরতলায় নিয়ে গিয়েছে ভর্তি করতে। এবার হচ্ছে না, অবস্থা ভীষণ খারাপ, তো বাড়ির থেকে গার্জেন যেতে বলেছে তাড়াতাড়ি চলে যাবে। এখান থেকে গিয়েছে, ওখানে গেলি বললো কি না ভীষণ অবস্থা খারাপ, আজকাল ট্রান্সফার করবে। করার পরে এবার ওখান থেকে কিছুক্ষণ পরে সংবাদ আসছে কিনা যে মারা গিয়েছে। তো মেরে কি ঘরে দরজা দিয়ে বউ কথা ছিল, মেরে ঘরে বউ তালা দিয়ে চলে গিয়েছে বাচ্চা দুটো নিয়ে। এবার সাইটের লোকেরা মধ্যে জলান্তি দিচ্ছিল কলে। এবার তখন এবার ঘরের মধ্যে গো গো করে আওয়াজ হচ্ছে। এবার বললো যে ঘরের মধ্যে কিসে আওয়াজ হচ্ছে, দরজা ভেঙে দেখে ও তখন ওই অবস্থা ভীষণ খারাপ অবস্থা। তখন ওই ভাটার লোকেরা ওরাই নিয়ে ওরাই ভর্তি করেছে। দরজাটা ভাঙলো কারা ওখানকার? হ্যাঁ, ওখানকার ভাটার লোকেরাই দরজাটা ভেঙে সব টিকে দেয়, সেটাই ভেঙেছে। দুটো লোক এসছে, এসে বললো তোমার ভাইরে ওর বউ কপিয়েছে, কপালে খুব অবস্থা, দুর্ঘটনা, হসপিটালে ভর্তি, শীঘ্রই চলে যাও, গিয়ে দেখো। ওখানে গিয়ে দেখে ট্রান্সফার করেছে, মাথায় মেরেছে, চোখ মেরেছে, মুখ মেরেছে, সারা জায়গায় কোপাইছে। ওখানে পরে ঘরে তালা দিয়ে দুটো বাচ্চা নিয়ে, ওর মতন মনে করছে, লোকে মনে করছে ভগ্নপ্রায় পুরনো বাড়ি থেকে খসে পড়া কাঠের বিমের আঘাতে মৃত্যু হলো এক পথচারীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের তিলক রোডে। মঙ্গলবার দুপুরে রানীগঞ্জের তিলক রোডে পাবলিক লাইব্রেরির সামনে ফুটপাথ ধরে যাবার সময় ভগ্নপ্রায় একটি বাড়ির কাঠের বিম মাথার ওপর ভেঙে পড়ায় গুরুতর আহত হয় এক ব্যক্তি। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি রানীগঞ্জের কুমারবাজার এলাকার বাসিন্দা অসিত কুমার দে। তিনি পেশায় এলআইসির এজেন্ট। এই ঘটনার পর এলাকার উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পুরসভা কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটল। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ঘটনাটা মকান মকান বহু পুরানা মকান মকান যে গিয়া পিলারের বিমতো সেই লড়কা পাঁচ ওরা
लड़का गुम्मा करते हैं, 22 साल का उम्र होगा, गुम्मा वाला लड़का है, एलआईसी करता होगा। मुझे तो टाइम में बीच में दिन तो उसके सर पे गिरा, गिरने के बाद क्या हुआ उसके? तो ब्लीडिंग हुआ सर पे, लगा पूरा ब्लीडिंग हुआ, पूरा ही मेस्ट होते हैं, स्पॉट डेड कर दिया। जिसके ऊपर गिरा कहाँ का था? वो खाली नहीं करता है, 30 साल से उसका दुकान भी बंद है, वो दुकान भी नहीं खुलता है, और वो दुकान बंद क्या कर रखा है? नीचे का दुकान और ऊपर का बिल्डिंग दोनों एक साथ रेंट में दिया हुआ? नहीं, ऊपर वाला तो ऐसे खाली पड़ा हुआ, उसका कोई मतलब नहीं है, नीचे वाला रेंट में दिया हुआ था, इसलिए वो फंसा हुआ। तो 20 साल से दुकान नहीं खुलता, 20 साल से उसको बोल रहे हैं। म्यूनसिपालिटी में एक चिट्ठी हम लोग दिए थे, उस चिट्ठी के ऊपर उसके बाद कोई डेमोलाइज के अंदर हम लोग कुछ डेमोलाइज भी करवाए थे, ये आकस्मिक दुर्घटना है, ये बीम कब गिरा, कैसे था, लटका हुआ भी नहीं था, ये नसीब से कोई कारण से वो नीचे लटक। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সেনাবাহিনীর বিমানে করে বহু দেশ থেকে আনা হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বহু মানুষ। এই সময় দেশের পাশে এসে দাঁড়িয়েছে মহেশতলার একটি জাপানি সংস্থা, যারা 3টি শিফটে অক্সিজেন তৈরির কাজ করছে। এই সময় রাজ্যের মহেশতলার এই কারখানার উদ্যোগ প্রশংসনীয়। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা বিশ্ব, অক্সিজেনের হাহাকারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। অপ্রতুল অক্সিজেনের সরবরাহ সামাল দিতে সেনাবাহিনীর বিমানে করে বহু দেশ থেকে আনা হচ্ছে অক্সিজেন, চালানো হচ্ছে অক্সিজেন এক্সপ্রেসের মতো ট্রেন। ঠিক সেই সময় রাজ্যে অক্সিজেন সরবরাহ বজায় রাখতে মহেশতলার একটি জাপানি সংস্থা 3 শিফটে কারখানায় অক্সিজেন তৈরি করে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে। বর্তমান কোভিড পরিস্থিতির অক্সিজেন একটি বড় ভূমিকা পালন করছে। বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিজেনের অভাবকেই মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শ্বাসকষ্ট অত্যধিক মাত্রায় বেড়ে যাওয়ায় বেড়েছে অক্সিজেনের চাহিদা। এই সময় রাজ্যের মহেশতলার এই কারখানার উদ্যোগ প্রশংসনীয়। এয়ার ওয়াটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এখানে কি আগের তুলনায় কম উৎপাদন হচ্ছে না তুলনায় বেশি উৎপাদন হচ্ছে? আগের তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। তাহলে কি অক্সিজেন নিয়ে যেটা ভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে, এটা কি ঠিক না ভুল? আগের তুলনায় আমরা বেশি উৎপাদন করছি আমি এটুখানি বলতে পারি। অর্থাৎ এখন পাওয়া যাচ্ছে অক্সিজেন? পাওয়া যাচ্ছে। এগুলো আপনারা কোথায় কোথায়? আমরা বিভিন্ন হসপিটালে দিই। কোন কোন জায়গায়? বিভিন্ন সরকারি হসপিটাল আছে আর বিভিন্ন প্রাইভেট হসপিটাল আছে। করোনা ঢেউয়ে কাঁপছে সারা দেশ, শ্বাস নেওয়ার সামান্য অক্সিজেনের অভাব দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে, আর তার সুযোগ নিয়ে অক্সিজেনের কালোবাজারিতে নেমেছে অসাধু মুনাফাখোর ব্যবসায়ী। তার রুখতে পথে নামলো বসিরহাট থানার পুলিশ, বেশ কিছু জায়গায় চলল তল্লাশি। মাস্ক পরা, করোনার বিধি নিষেধ মানার পাশাপাশি অক্সিজেনের কালোবাজারি রুখতে মহকুমার বিভিন্ন জায়গায় হানা দিল বসিরহাট থানার পুলিশ। অক্সিজেন সিলিন্ডারের গোপন মজুদের খবর পেয়ে একদিকে যেমন পৌঁছেছে পুলিশ, তেমনি ব্যবস্থা নেওয়া হয়েছে অবৈধ মজুদদারদের বিরুদ্ধেও। কোনো ব্যক্তি বেআইনিভাবে অক্সিজেন সিলিন্ডার মজুদ করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। সোমবার ও মঙ্গলবার সকাল থেকে মাটিয়া, হারোয়া, সন্দেশখালী, মিনাখা, হাসনাবাদ, স্বরূপনগর সহ বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে পুলিশ এই অভিযান চালায়। মাস্ক পরুন না হলে দিতে হবে জরিমানা, এই স্লোগানকে সামনে রেখে পথে নামলো পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এই সময় সাধারণ মানুষ সচেতন করতে না পারলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তাই এই উদ্যোগ নেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এবার করোনা সচেতনতায় পথে নামলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মাস্ক পরুন না হলে দিতে হবে জরিমানা, এই স্লোগানকে সামনে রেখেই চলল প্রচার। মাস্কহীন কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হলো থানায়। সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বার্তা দিলেন মাস্ক পরার পাশাপাশি সমস্ত কোভিড বিধি মেনে চলার। পূর্ব মেদিনীপুর জেলাতেও বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক করতে না পারলে অবস্থা হাতের বাইরে যেতে বেশি সময় লাগবে।
থাকবে না, তাই রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন, নেমেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। রাস্তায় নেমেছে তমলুক এগরা কাথির মহকুমা শাসক, পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের মানিকতলা মোড়ে মাইক খাতে নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সকল জনগণকে জানানো যাচ্ছে যে করোনা ভাইরাস কোভিড-19 বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। আড়াল থানার পক্ষ থেকে সকল জনগণকে বারংবার জানানো যাচ্ছে, বাড়ি থেকে বেরোবার আগে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বাড়ি থেকে বেরোবার আগে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করুন। প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতাকে জানানো যাচ্ছে যে আপনারা মাল ক্রয় এবং বিক্রয় করার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করুন এবং মাল ক্রয় বিক্রয় করুন। প্রত্যেক দোকানদারদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা মাল বিক্রয় করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাড়ি থেকে বেরোবার আগে অতি অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করুন। দেশ জুড়ে মহামারী রূপ নিয়েছে করোনা। জনগণকে সচেতন করে তুলতে এক নতুন পদ্ধতিতে পথে নামলো বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন তারা মাস্কহীন পথ চলতি মানুষকে গোলাপ ফুল দিয়ে মাস্ক পরিয়ে সচেতনতার প্রচার করলেন। এতে লজ্জাও পেলেন অনেকে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা বিশ্বে। ভারতবর্ষে সংক্রমণের হার সবচাইতে বেশি। শুধু রাজ্যের দৈনিক সংক্রমণের হার 15,000 ছাড়িয়েছে। কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনাকে, একমাত্র সচেতনতার পরে এই সংক্রমণের লাগাম টানতে। তাই সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করার উদ্দেশ্যে মাস্কহীন পদযাত্রীদের হাতে মাস্ক ও গোলাপ ফুল তুলে দিয়ে বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার গুরুত্ব বোঝাতে তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকার মানুষজন। যেভাবে সংক্রমণ বাড়ছে, মৃত্যু থেকে শুরু করে সংক্রমণ সবকিছুই বাড়ছে, তার জন্য আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য করেছি। যারা মাস্ক পরে বেরোয়নি, অনেক কিছু অজুহাত দেখা দিচ্ছে যে পালিয়ে তারা ছিল, তার জন্য করতে পারিনি। প্রকৃত রেখেও বলছে যে অনেক অজুহাত দেখাচ্ছে, তাদেরকে মাস্ক এবং গোলাপ দিয়ে লজ্জা দেওয়ার চেষ্টা করলাম। তারা কি সচেতন হচ্ছে বলে মনে হয়? কিছুটা হলেও সচেতন হবে। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ব্যালট বন্দি ফলাফল। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে ইভিএম মেশিন। ভোট গণনা 2 মে। রাজ্যে আর এক দফার নির্বাচন বাকি। আগামী 29 এপ্রিল রাজ্য বিধানসভার অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে সোমবার। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে থেকে ইভিএম এনে রাখা হয়েছে স্ট্রং রুমে। মঙ্গলবার সকালে দেখা গেল নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম। বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও ঘোরাফেরা করতে দেখা গেল এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তায় কেউ সামনে যেতে পারেনি। ভোট গণনা 2 মে। এখন ব্যালট বন্দি ফলাফল। গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বাড়িতে বোমা ফেলার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভরঞ্জন সিং এর ওপর, কিন্তু তিনি এই অভিযোগ অস্বীকার করেন। রাজ্যে আর এক দফার ভোট গ্রহণ বাকি। রাজনৈতিক হিংসা বোমাবাজির ঘটনা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। এবার তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সংঘর্ষ চলল বোমাবাজির। সোমবার গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল ব্যারাকপুর মহকুমার শ্যামনগর ফিডার রোড ও গাঙ্গুলিপাড়ার অঞ্চলে। নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলাঞ্জন রায়ের বাড়িতে বোমা পড়ে বলে অভিযোগ।
তারপরে বোমাটি পড়ে ফিডার রোডে। অভিযোগ, এই ঘটনার সাথে জড়িত তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভরঞ্জন সিংহ। নীলাঞ্জন রায়ের অভিযোগ, শুভরঞ্জন সিংহ বিজেপির হয়ে ভোটের সময় ছাপ্পা ভোট করতে এসেছিল, আমরা তা আটকে দিয়েছি, সেই আক্রোশে বোমা মেরেছে আমার বাড়িতে। ফিডার রোড মধুমালঞ্চের সামনে একটি বোমের আওয়াজ পাওয়া যায়। তো আমরা অত রাত্রে ঘরে ছিলাম, আমরা আর কেউ বেরিয়ে দেখার ইয়ে করিনি যে এই পরিস্থিতি এখন কিছুই হতে পারে। ঠিক তার 45 মিনিট বাদে আমার বাড়ির গেটে একটা বোম পড়ে। বোমটা পড়ার পরে আমার গেটে, আমরা যখন বাইরে বেরিয়ে আসি তখন এখান দিয়ে বুলেট নিয়ে আমরা চলে যেতে দেখি। পুলিশ আসে, শুভরঞ্জন সিং জ্যোতির করে তো টিএমসি, কিন্তু টিএমসিপি করে কিন্তু আমরা অ্যাক্টিভিটিসটা তার বিজেপির সঙ্গেই আতাত। তো যেহেতু আমরা এখানে ভোটের দিনকে তৃণমূলের ক্যাম্প করেছিলাম, আমাদের ক্যাম্পের অপোজিটে প্রথম বোম্বিংটা হয়, তারপর আমার বাড়িতে, যেহেতু আমি ওখানে ক্যাম্পের দায়িত্বে আমি ছিলাম, তারপর আমার বাড়িতে বোম্বিংটা হয়। তো এরা এখান থেকে বুলেট নিয়ে যায়, পাড়ার অনেক লোক এদের বুলেটের আওয়াজ পেয়েছে যাওয়ার সময়। হঠাৎ কেন বোমাবাজি করলো আপনাদেরই প্রতিপক্ষ লোক? আমাদের সহকর্মী, কিন্তু বোমাবাজি করলো যেহেতু এদের বিজেপির সঙ্গে গোপনে আতাত রয়েছে, আর আমরা যেহেতু ওই আতাতটা ধরে ফেলে দলের সামনে তুলে ধরছিলাম, সেই রাগের আগেই এরা আমার বাড়িতে বোম্বিংটা করে। শুভরঞ্জন অবশ্য একথা অস্বীকার করেছে, তার দাবি তার বাড়ির সামনে বোমা মেরেছে বিজেপি। বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে নোয়াপাড়া বিধানসভা এলাকায়। শুভাশিসের বাড়িতে অভিযোগ আপনার দিকে, আপনিও তৃণমূল করেন, ওরাও তৃণমূল করেন, কী বলবেন? না এরকম কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে কালকে 12:30 সময় ঠিক আমার বাড়িতে প্রথম বোমবাজিটা হয়। এই সামনে দেখতে পাচ্ছেন যেখানে হনুমান পুজো হচ্ছে, ঠিক আমাকে তার আগের থেকে ওই মিষ্টির দোকান, মধুমানের মিষ্টির দোকানের সামনেই আমাকে প্রথমে বোমবাজি করে। আর আমি কোনোরকমভাবে পালিয়ে আসার পরে আমি নিজে ইনজুর্ড হয়েছি, আমার এক ভাই আছে ওরও নিজে ইনজুর্ড হয়েছে, তখন রক্তাক্ত অবস্থা, কোনোরকমভাবে আমরা পালিয়ে আসি। পালিয়ে আসার পরে আবার এখানে আবার একটা বোমবাজি হয়। এর সাথে আমাদের কোনোরকম কোনো ব্যাপার নেই, এটা বিজেপির কাজ। বলছি ওরাও তো বলছে যে একদম তৃণমূল, একদম আপনি তৃণমূল করে, ওরা তৃণমূল করে একদম আপনার নাম ধরে বলছে। না না এর সাথে আমাদের কোনো ছেলে বা আমাদের কোনো দলের কোনো কেউ জড়িত নেই। তাহলে নিজেরা যদি মনে করে যে কিছু বলছে তাহলে সেটার জন্য তো আমি দায়ী না, আমাদের এরকম কোনো ব্যাপার নেই। সেটা আমিও, কিন্তু আমি যেটা সত্য সেটাই তো অভিযোগ করবো, আমি তো কারোর নামে কোনো মিথ্যে অভিযোগ তো করতে পারবো না, তারা নিজেদের কোনো সমস্যা থাকতে পারে, তার জন্য তো আমি দায়ী না। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে, দেখতে থাকুন রিজন টাইমস।